টেক্সাসে হারিকেন হার্ভের রেশ কাটতে না কাটতেই যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা উপকূলের দিকে ধেয়ে আসছে শক্তিশালী ঘূর্ণিঝড় ইরমা কিউবা ও হাইতি উপকূল পেরিয়ে ঘূর্ণিঝড়টি আজই ফ্লোরিডায় আঘাত হানবে বলে পূর্বাভাস দিয়েছে স্থানীয় আবহাওয়া দফতর ভয়াবহ দুর্যোগের আশঙ্কায় এরই মধ্যে ফ্লোরিডা উপকূল থেকে বাসিন্দাদের নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে আবার অনেকে নিজ উদ্যোগে শহর ছেড়ে যাচ্ছেন হারিকেন হার্ভের দেখেছি সাবধান হতে আত্মীয় স্বজনের বাসায় চলে যাচ্ছি তবে একসঙ্গে এত মানুষকে কর্তৃপক্ষ টিকিট দিতে পারছে না ঝড়ের কথা ভেবে ভয় লাগছে আবার বাড়ি যেতে ইচ্ছেও করছে না আশা করি হার্ভের মতো ভয়াবহ কিছু হবে না মিয়ামিকে যেভাবে রেখে যাচ্ছি তেমনই দেখতে পাবো ঘূর্ণিঝড়টি কিউবা উপকূলের দিকে ধেয়ে আসায় আতঙ্কে রয়েছে সেখানকার বাসিন্দারা এরই মধ্যে পশ্চিম উপকূলে জরুরি সতর্কতা জারি করা হয়েছে ইরমা পরবর্তী দুর্যোগ মোকাবেলায় খাবার বিশুদ্ধ পানি সহ প্রয়োজনীয় অন্যান্য সামগ্রী মজুত করার কথা জানিয়েছেন কর্তৃপক্ষ তৎপর রয়েছে উদ্ধারকারী বাহিনী হারিকেন ম্যাথিউর তাণ্ডব পুরোপুরি কাটিয়ে উঠতে পারেনি এ অবস্থায় আরেকটি ঘূর্ণিঝড় মোকাবেলা করা কঠিন হয়ে পড়বে তবে স্থানীয় প্রশাসন আমাদের সব ধরনের সহযোগিতা দেওয়ার আশ্বাস দিয়েছে মঙ্গলবার সন্ধ্যায় ঘন্টায় দুশো কিলোমিটার বেগে লিওয়ার্ড আইল্যান্ডে আঘাত হানার পর হারিকেন ইরমা পৈরতেরিকো ও ডমিনিকান প্রজাতন্ত্রের উত্তর উপকূলে আছড়ে পড়ে হারিকেনের প্রভাবে ব্যাপক ঝড় বৃষ্টি ও বন্যায় তলিয়ে যায় সেন্ট মার্টিনস দ্বীপের বিস্তীর্ণ এলাকা ঝড়ের তাণ্ডবে মাহু উপকূলের অধিকাংশ গাছ উপড়ে গেছে এছাড়া বার্থেলেমি দ্বীপে কয়েকজনের হতাহতের খবর পাওয়া গেছে ধ্বংস হয়ে গেছে অ্যান্টিগুয়া ও বারবুডা দ্বীপের নব্বই শতাংশ বসতঘর বন্যার পানিতে গুরুত্বপূর্ণ সড়ক মহাসড়ক ভেসে যাওয়ায় যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে হাজারো মানুষ বেশ কয়েকটি ফ্লাইটের চলাচলও স্থগিত করা হয়েছে একই চিত্র অ্যাঙ্গুইলা দ্বীপে এমন পরিস্থিতিতে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো এবং ডমিনিকান প্রজাতন্ত্রের জনপ্রতিরক্ষা বিভাগ ইরমার আঘাতে দীপাঞ্চলে যে ক্ষতি হয়েছে তা কাটিয়ে উঠতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হবে জরুরি সহায়তার জন্য কয়েকদিন আগে থেকেই সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে তাই পরিস্থিতি মোকাবেলা করার ব্যাপারে আমরা আশাবাদী আমরা এরই মধ্যে পাঁচটি স্থান থেকে দুর্গতদের সরিয়ে নেয়ার কাজ শুরু করেছি তিন হাজার দুইশ্টি আশ্রয় শিবির প্রস্তুত রাখা হয়েছে সেখানে একসঙ্গে নয় লাখ মানুষ আশ্রয় নিতে পারবেন ঘূর্ণিঝড় ইরমা এবার যুক্তরাষ্ট্রের ভার্জিন দ্বীপের উত্তর উপকূলের দিকে ধেয়ে যাচ্ছে শক্তি ও গতি বিবেচনায় ক্যাটাগরি পাঁচ মাত্রার হারিকেন ইর্মাকে আশি বছরের ইতিহাসে প্রথম পাঁচটি শক্তিশালী ঘূর্ণিঝড়ের একটি বলে চিহ্নিত করা হয়েছে সঞ্জনা চৌধুরী সময় সংবাদ